আজি হদসতাল ছাত্র অন্থাই গুসাইগাঁও স্থিত থলিগুড়ি আমি বিশাল গণজাগরণ সজাগতা সভা আয়োজন করছো। আজি হদসতাল ছাত্র অন্থাই জনগোষ্ঠীটির উন্নতির স্বার্থত জনগোষ্ঠীটির শৈক্ষিক সামাজিক সাংস্কৃতিক দিকত আগবাড়ি যাওয়ার ক্ষেত্রত সদৌচতাল ছাত্র সন্থাই আগরপ্রায় আমি গণজাগরণ আর সজাগতা সভা করে আছো। আর এই সজাগতা সভা করবলে যাওতে সাঁওতাল ছাত্র সন্থাই এখানে অনুমান করছো যে বর্তমান সময়ত সাঁওতাল জনগোষ্ঠীর যাজিক ব্যবস্থা, সাঁওতাল জনগোষ্ঠীর আর্থিক ব্যবস্থা আর সাঁওতাল জনগোষ্ঠীর শৈক্ষিক ব্যবস্থা যে নিম্নর ফালে গতি করেছে তার প্রতি লক্ষ্য রাখি আজি সদৌচতাল ছাত্র সন্থাই চিরাং, বাক্সা, বিজনি আর কোকরাঝার আর গুসাইগাঁও জেলা সমিতির একত্রিত হয়ে আমি এই গণজাগরণ আজ আর সজাগতা সভাখন করছো। আর এই সজাগতা সভার যোগেই দি আমি সাঁওতাল জনগোষ্ঠীর রাইজক বর্তমান সময়ত চলি থাকা শৈক্ষিকর পরিবর্তন, বর্তমান সরকারের নীতি আসনি যোজনাসমূহ পরিবর্তন তার লগেলগেই সাঁওতাল জনগোষ্ঠীর ভূমি ভাকার ক্ষেত্রতেই হোক এইখিনির অধিকারের কথা তথা জনজাতিকরণের অধিকারের কথা এই বিষয়বস্তু যে বর্তমানের সময়ত আমার অতিকৈ প্রয়োজন আর এইখানি বস্তু আমল লৈ আমি যে আগবাড়ি যাব লাগে এইখানি কথা আমি জনগণক বুঝাই দিবর কারণে সজাগ আর সচেতন করবর কারণে আমি এই আয়োজন সজাগতা সভা করেছো। আর এই সজাগতা সভার যোগেদি বর্তমান বনাঞ্চলত থাকা সাঁওতাল জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা আছে, সেই মাটির সমস্যাই নহক কিয় স্বাস্থ্য কেন্দ্র, বিদ্যালয়, খোয়া পানি নানান ধরনের সমস্যা আছে, এই সমস্যাক কেনেকে মোকাবিলা করবা যায়। আর সাঁওতাল জনগোষ্ঠীর যেহেতু নিউ এডুকেশন পলিসি আহিছে আর নিউ এডুকেশন পলিসির ক্ষেত্রত সাঁওতাল জনগোষ্ঠীয় 70 বছরে শিক্ষার ক্ষেত্রত অবনতি ঘটিলে শিক্ষার ক্ষেত্রত বঞ্চিত হয়ে থাকলে যাতে নতুন শিক্ষানীতির যোগেদি সাঁওতাল জনগোষ্ঠীয় এই নিজার ভাষাতেই নহক কিয় আর অসমীয়ার ভাষাতেই নহক কিয় আমি এই ভাষার গুরুত্ব সহকারে লৈ জনগোষ্ঠীটির উন্নয়নের স্বার্থত শৈক্ষিক দিকত কেনেকে আগবাড়িব পারিম তার কথাখিনি কিন্তু আমি আলোচনা করিম। ইয়ার লগেলগে 70 বছরে সাঁওতাল জনগোষ্ঠীক অসম সরকারে আত্মপরিচয় সাঁওতাল জনগোষ্ঠীক চাহ জনগোষ্ঠী হিসাবে নামাকরণ করেছে আর চাহ জনগোষ্ঠীয় অনাগত দিনত সাঁওতাল জনগোষ্ঠীক যে নিষেধ করব এই জনগোষ্ঠীর কলাকৃষ্টি সংস্কৃতির লগতে অসম সরকারে দিয়া ভাষার অধিকার আর ভূমির অধিকার পরা যে চাহ জনগোষ্ঠী নামাকরণ করলে যে বঞ্চিত হব এই কথাখিনি কিন্তু বর্তমান সময়ত সাঁওতাল ছাত্র সন্থায় অনুভব করা মতে এই জনগোষ্ঠীসমূলক সজাগ করব লাগিব আর সচেতন করব লাগিব, নহলে অনাগত দিনত এই ভূমির অধিকারখিনিও সাঁওতাল জনগোষ্ঠীর পৰা নিষেধ, এই ভূমির অধিকারখিনিও সাঁওতাল জনগোষ্ঠীর পৰা নিষেধ হব, শিক্ষার অধিকারখিনিও নিষেধ হব আর অনাগত দিনত যে জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকারের কারণে সংগ্রাম করেছে বা আন্দোলন করেছে এই আন্দোলন অনাহাতে যাব তার কারণে আজি সদৌচতাল ছাত্র সন্থায় আমার গাঁও অঞ্চলত আপনাদের জানে বহু যুব যুবতীয় বহিরাজ্যত যায় কামর তারণাত, কিন্তু কামর তারণ তারেপরা কিন্তু সাঁওতাল জনগোষ্ঠী বহু যুবক যুবতীয় শোষিত হয়েছে, কোনোবাই মৃত্যুমুখত পড়বলগা হয়েছে, কোনোবাই আর্থিক অভাবত পড়বলগা হয়েছে, এই তেনেকুৱা ধরনের পরিবেশ একটা সৃষ্টি হয়েছে। তার লগেলগে আমি জানো সাঁওতাল জনগোষ্ঠীত লাহে লাহে কই অ্যালকোহল ইউজ করা হয়েছে, মাদক দ্রব্য ইউজ করা হয়েছে আর অনাগত দিনত যে সাঁওতাল জনগোষ্ঠী এনেকা ধরনের যদি নিষেধ হয়ে যাব তার প্রতি এক সচেতনতা অনা দরকার, তার প্রতি সজাগ অনা দরকার আর এইখানে কথা জনাই দিবর কারণে আমি বৃহত্তর রাইজক আজি ইয়ালে মাতি আনিছো। আর এই জনগোষ্ঠী জানে স্বাবলম্বী হব পারে আর অধিকারের প্রতি সচেতন হয়ে নিজের অধিকারের কারণে নিজে যাতে কাম করিব পারে, নিজের অধিকারের প্রতি নিজে সজাগ হয়ে সেই অধিকার কেনেকে আদায় করিব পারিব সরকারের ফালের পর তার এইখানে বিশ্লেষণভাবে এই সভাত আলোচনা করা হবে। যেখানে আমি সদৌচতাল ছাত্র সন্থা যেহেতু চারিটাকৈ মহকুমার পরা আমি ইয়াত রাইজক মাতি লৈ আহিছো, আমি এক্সপেক্ট করা মতে 30,000-40,000 নিশ্চয়কৈ আমার মানুষ হব আর যেহেতু সজাগ হবর কারণে সচেতন হবর কারণে সাঁওতাল জনগোষ্ঠী আর সাঁওতাল সমাজত অতিকৈ দুর্বল আর পিছপরা সেইটো সাঁওতাল ছাত্র সন্থার উপর বিশ্বাস করে আশ্বাস করে নিশ্চয়কৈ জনগোষ্ঠী আর পরিয়াল আর উঠি হওয়া নবপ্রজন্মই যে এক নতুন বাতাবরণ আর পরিবেশ পাব তারে কামনা করে আমার বহু রাইজ আজি ইয়াত উপস্থিত হব বলে আমি আশা রাখিছো। এতিয়া চাওক আমি সদৌচতাল ছাত্র সন্থায় যখন শান্তি চুক্তি স্বাক্ষর করা হল আমিও এই শান্তি চুক্তির শলাগ লৈছো আর অসম সরকারক আর যখন স্বাক্ষরকারী তেখেতসকলক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো, কারণ আমি অকল অসমখনকে নহয় আমি এক পরিয়াল কেন্দ্রিক এক অস্ত্রমুক্ত সমাজ আমি বিচারিছো, এক
অশান্তি মুক্ত এক সমাজ বিচারিছো। এইখিনি সময়ত আদিবাসী শান্তি চুক্তি হল আর এই আদিবাসী শান্তি চুক্তিয়ে সাঁওতাল জনগোষ্ঠী আর অন্যান্য জনগোষ্ঠীয় যে ধরনের আশা করেছে, আমি এটা কথাই কব বিচারিছো, যে শান্তি চুক্তি স্বাক্ষর করা হল সেই শান্তি চুক্তিত যেখানি দফা তাক উপস্থাপন করা হয়েছে সেই দফা সমূহ যাতে অসম সরকারে রূপায়ণ করক আর প্রত্যেকটা দফা যাতে জনগোষ্ঠীটির আঘাত নহনাক যাতে রূপায়ণ হয় তারে কামনা করেছো। আমি আশা করো যদি হে অসম সরকার আর স্বাক্ষরকারীর মাজত সম্বন্ধটা ভাল হয় তেতিয়া হলে নিশ্চয়ক এই শান্তি চুক্তিয়ে জনগোষ্ঠীটির লাভান্বিত খাতিরত কাম করব বলে আমি আশা রাখি।